শীত পড়ার সঙ্গে সঙ্গে কি আপনার ত্বকে টান ধরেছে এবং তার সঙ্গে কি আপনার গোড়ালি ফাটার সমস্যা দেখা দিচ্ছে? তার মানেই কিন্তু আপনি আপনার পায়ের ঠিকঠাক যত্ন নিচ্ছেন না। যেভাবে আপনি আপনার মুখের বা ত্বকের বা আপনার শরীরের বাদবাকি জায়গার যত্ন নেন এবং শীতকাল যত আসে তত কিন্তু এই যত্ন নেওয়ার পরিমাণ কিন্তু আমাদের মধ্যে বাড়তে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পায়ের যত্ন কিন্তু আমরা বেশিরভাগ সময়ই নিই না এবং এই পা কিন্তু আমাদের সবথেকে বেশি অবহেলিত হয়। কিন্তু এই পায়ের উপরেই বেশি চাপ বা বেশি ধুলোবালি সব থেকে বেশি কিন্তু আমাদের এই পায়ের উপরেই পড়ে এবং সেই জন্যই শীতকালে একটু আবহাওয়া শুষ্ক হয়ে গেলেই অনেকের পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা যায় এবং গোড়ালি ফেটে কারো কারো দেখা গেছে যে একটু বড় বড় গর্ত হয়ে গেছে, কারো রক্ত বেরোয় সেখান থেকে, আবার কারো কারো ওই জায়গাগুলোতে কিন্তু চুলকানির সমস্যাও হয়। আপনারা যারা এই সমস্যাটাতে ভুগছেন তাদের কিন্তু আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু ঘরোয়া পদ্ধতি এবং নিয়মকানুন যেগুলো আপনারা অবলম্বন করলে বা যেগুলো মেনে চললে কিন্তু আপনাদের এই গোড়ালির ফেটে যাওয়া বা পা ফেটে যাওয়ার সমস্যার থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও। শীতের দিনে পা ফাটার সমস্যায় যারা ভুগছেন আজকের এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তাদের পা ফাটার সমস্যা চলে যাবে এবং পা আরও নরম থাকবে এবং শীতকালে তীব্র শীতেও যে পা ফাটার সমস্যা সেটা কিন্তু হবে না। প্রথম যে পদ্ধতি বা নিয়মের কথা বলবো সেটা হলো, যাদের অত্যধিক বা অনেক বেশি পরিমাণে পা ফাটার সমস্যা রয়েছে এবং যাদেরকে দিনের বেশিরভাগ সময়টাই শীতকাল হোক বা যে কোনো সময় বাইরে কাটাতে হয় এবং যাদেরকে রাস্তায় বেশি চলাফেরা করতে হয় তাদের অবশ্যই কিন্তু মোজা পরা উচিত এবং শীতকালে পা ঢাকা জুতো পরুন, বিশেষ করে যে জুতোগুলোতে আপনার গোড়ালিটা ঢাকা থাকবে। দ্বিতীয় যে পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে যে স্নান করার পর প্রত্যেক দিন পায়ে অবশ্যই ময়শ্চারাইজার জাতীয় কিছু জিনিস ইউজ করুন। তৃতীয় যে পদ্ধতির কথা বলবো যে প্রত্যেক দিন আপনি যখন বাড়ি ফিরে আসছেন কাজের শেষে তখন আপনাকে 15-20 মিনিট সময় বের করতে হবে এবং সেই সময় একটা বড় গামলা বা কোনো পাত্র নেবেন, তাতে ঈষৎ উষ্ণ গরম জল এবং তাতে কিছুটা শ্যাম্পু মিশিয়ে সেই জলে পা 15-20 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে ডুবিয়ে রাখতে হবে এবং এই ডুবিয়ে রাখার ফলে আপনার পায়ে যা ময়লা বা যেগুলো জমেছে বা যে স্কিনটা সেলগুলো মরে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে এবং এই কাজটি করার পর আপনি পা ভালো করে মুছে নেন। তারপর আপনাকে পা একটু ঘষে চামড়াগুলো মারা গেছে সেগুলোকে কিন্তু তুলে দিতে হবে। এক্ষেত্রে আপনি পায়ে ঘষার জন্য স্ক্রাবার ইউজ করতে পারেন, এছাড়াও বাড়িতেও কিন্তু আপনি নিজস্ব পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ো, মধু, লেবুর রস, দুধের সর দিয়ে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবার তৈরি করে নিতে পারেন এবং এটা কিন্তু আপনি প্রত্যেকদিন 2 বার ইউজ করতে পারেন এবং এটা লাগিয়ে আপনাকে কিন্তু 10-15 মিনিট রাখতে হবে। এছাড়াও আপনাকে নিয়মিত বাড়িতে মাখার জন্য কিছু জিনিস আপনি তৈরি করে রাখতে পারেন যেগুলো ইউজ করলে কিন্তু এই পা ফাটার সমস্যা অনেক কমে যায়, যেমন অ্যালোভেরা জেল এবং তার সঙ্গে অলিভ অয়েল এবং যদি পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন যে বাজারে পাওয়া যায় সেটা আপনি জোগাড় করতে পারেন। তাহলে কিন্তু এই তিনটে মিক্স করে প্রত্যেক দিন রাত্রেবেলা পায়ে ভালো করে লাগিয়ে ম্যাসেজ করে শুয়ে পড়তে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন তার আগে যেন পা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। এবারে আপনাদের যাদের এই জিনিসগুলো বাড়িতে তৈরি করতে বা বাড়িতে নেই তাদের ক্ষেত্রে কী কী জিনিস ইউজ করবেন বা বাজারে যেগুলো পাওয়া যায় আপনি কিনে ইউজ করতে পারেন সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথমেই বলবো হিল ক্র্যাক নামে একটা ক্রিম পাওয়া যায়, এই ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে যদি বোরোলিন থাকে বা বাজার থেকে বোরোলিন কিনেও ইউজ করতে পারেন। এছাড়া ভেসলিন, পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় কিনতে বাজারে বা গ্লিসারিন এবং যে কোনো টাইপের ময়শ্চারাইজার কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু এতগুলো জিনিসের মধ্যে যে কোনো একটা বা দুটো প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজ চলে যাবে এবং এগুলো আপনাকে লাগানোর আগে কিন্তু আগে যে পদ্ধতিতে বললাম পা পরিষ্কার করার সেই পদ্ধতিতে আপনাকে পা পরিষ্কার করে নিতে হবে, তারপর এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই ঘরোয়া পদ্ধতি যেগুলো বললাম এবং নিয়মকানুন যেগুলো বললাম সেগুলো মেনে চললে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং যাদের এই পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা তাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এছাড়াও যাদের একটু অত্যাধিক পা ফাটার সমস্যা হচ্ছে বা যাদের এগুলো করেও সমস্যা মিটছে না তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে বা হোমিওপ্যাথি ওষুধ কী কী কার্যকরী রয়েছে এই গোড়ালি ফাটার সমস্যাতে সেই সম্পর্কেও আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে।
ধন্যবাদ।